বাংলাদেশ স্বাধীন হবার পর ভারতের সাথে একবারই রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। বীর সেনানীদের বীরত্বে সেই যুদ্ধে বাংলাদেশ জয় লাভ করেছিল। এই ইতিহাস সাধারণ মানুষের কাছে আজও অপ্রকাশিত, হারিয়ে যাওয়া ইতিহাসের মতো। বাংলাদেশ জন্মের 30 বছরের মাথায় প্রথমবারের মতো বিডিআর বিএসএফ যুদ্ধ সংগঠিত হয়েছিল 2001 সালের 18 এপ্রিল। বাংলাদেশ আর ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সবচেয়ে ভয়ানক আর রক্তক্ষয়ী যুদ্ধে এদিন নিহত হয়েছিল অসংখ্য ভারতীয় সীমান্ত রক্ষী। ভোর রাত থেকে 6 ঘন্টা টানা সংঘর্ষ চলার সময় দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ে জরুরি কথাবার্তা চলছিল, কিন্তু তাতেও সংঘর্ষ থামেনি। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বহু সদস্য নিহত হওয়ার পরই পরাজয় স্বীকার করে তারা পিছু হাটে। বাংলাদেশের অধ্যুষিত এলাকা পাদোয়ায় বিএসএফ অবৈধভাবে রাস্তা নির্মাণের কাজ শুরু করে, যা আন্তর্জাতিক আইন এবং ভারত বাংলা সীমান্ত চুক্তির পরিপন্থী। এমত অবস্থায় তৎকালীন বিডিআর পাদোয়া দখল নেয়। তবে এ ঘটনায় চুপ করে বসে থাকেনি বিএসএফ। ঘটনার দুই দিন পর পাদোয়া থেকে 80 কিলোমিটার দূরে বাংলাদেশের সীমান্তে ঢুকে বিডিআরের বারৈবাড়ি ঘাঁটিতে ভারী অস্ত্রসহ হামলা চালায় বিএসএফ। সেখানে বিডিআর সদস্যরা চতুরতার পরিচয় দেন এবং সুকৌশলে প্রথম ধাক্কা সামাল দেন এবং কিছুক্ষণ পরই কাউন্টার অ্যাটাক করলে যুদ্ধ শুরু হয়। প্রায় দুই দিন ব্যাপী এই যুদ্ধে 2 বাংলাদেশি বিডিআর সদস্য নিহত হন এবং এর বিপরীতে 16 জন বিএসএফ সদস্য নিহত হন বলে ঢাকা থেকে জানানো হয়। পরবর্তীতে দিল্লি এবং ঢাকার মধ্যস্থতায় বিষয়টি মীমাংসিত হয় এবং যুদ্ধ সমাপ্তি হয়। বিডিআরের শেষ সময়ের মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমান এক সাক্ষাৎকারে বলেছিলেন, 2001 সালে পাদোয়া এবং রৌমারীতে ভারতকে মোকাবেলা করার সৌভাগ্য আমার হয়েছিল এবং সেখানে ভারত শোচনীয়ভাবে আমাদের কাছে পরাজিত হয়। পুরস্কার হিসেবে সরকার আমাকে চাকরিচ্যুত করে। এই ঘটনার সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন। ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী যশবন্ত সিং মন্তব্য করেন, পাদোয়ায় বিডিআরের অবাঞ্ছিত প্রবেশে শেখ হাসিনা সরকারের সায় ছিল না। এরপর বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্র সচিব সৈয়দ মোয়াজ্জেম আলী বলেন, সিলেটের তামাবিল এলাকার পাদোয়া থেকে বাংলাদেশ রাইফেলসের ঘেরাও তুলে নেওয়া হয়েছে, ভারতও তার বিরোধপূর্ণ রাস্তাটি ভেঙে দিয়েছে। বড়াইবাড়িতে রাতের আধারে সীমান্ত অতিক্রান্ত করে শত শত ভারতীয় সৈন্যের বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ, বিডিআর সৈন্যদের হত্যা, বাংলাদেশের গ্রাম লোট ও জ্বালিয়ে দেওয়ার ঘটনায় যখন সারা দেশে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার দাবি উঠেছে, ঠিক তখনই তৎকালীন সরকার প্রধান ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সাথে আধ ঘণ্টাব্যাপী এক টেলিফোন সংলাপে বসেন এবং সেই সময়ে 3 বার ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে বিডিআরের ভূমিকায় দুঃখ প্রকাশ করেন। এদিকে নিজ দেশে বাজপেয়ী সরকারের মুখ রক্ষা করতে বাংলাদেশের সরকার প্রধান দুঃখ প্রকাশ করলে ভারতীয় পক্ষ থেকে তাদের দেশের শেখ হাসিনার ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এ ঘটনার দায়ভার এককভাবে বিডিআর প্রধানের উপর চাপিয়ে দেয়। বাংলাদেশের বীর সেনানী তাদের রক্ত ও দেশপ্রেম দিয়ে ভারতের দম্ভ চূর্ণ করেছিলেন, কিন্তু দুঃখের বিষয় হল আওয়ামী লীগের নত জানু ভারত নীতি বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ করেছে বারবার।